হরগড় কংগ্রেস এই কর্মসূচি আমাদের শুরু হয়েছে 15ই ডিসেম্বর। এই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে তৃতীয় দিন আমরা বিশালগড় বাজার মেইন রোড সংলগ্ন উভয় দিকের দোকান আজকে আমরা জনসম্পর্ক করছি। কিরকম সাড়া পাচ্ছেন সাধারণ মানুষ থেকে? স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আসলে কেন্দ্রে একটা স্বৈরাচারী জনবর্জিত সরকার কায়েম রয়েছে, রাজ্য সরকার এর কথা তো বলে লাভ নেই, একটা অথর্ব সরকার। কিন্তু আমি মানিকবাবুকে দোষ দেই না, কারণ ওই ডাবল ইঞ্জিন সরকার তো দিল্লির অঙ্গুলি হেলনে এখানে কাজ হয়। এটা হচ্ছে রাবার স্টাম্পের সরকার, এটা নকল, এটা হচ্ছে রাবার স্টাম্প। ওইখান থেকে সিগন্যাল না পেলে এখানে এদের করার কিছু থাকে না। কাজে আমি মানিক শাহদেরকে আমি দোষ দেই না। ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা যেই জায়গাতে আছি সেটা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আছি। 2024-এর নির্বাচন দোরগোড়ায় এই অবস্থায় আমি আজকে আপনাদের মাধ্যমে প্রিয় বিশালগড়বাসীকে একটা আবেদন করব যে আমাদের গণতন্ত্র রক্ষা করার জন্য কংগ্রেস দলের সঙ্গে এসে সামিল হন। আপনারা ভয় ভীতি উপেক্ষা করে আপনারা বেরিয়ে আসুন, কিচ্ছু হবে না, সবাই মিলে বেরোন। মনে রাখবেন এটা শেষ লড়াই। 2024-এ যদি নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত না করা যায় তাহলে আপনার আমার উভয়ের স্বাধীনতা আমরা হারিয়ে ফেলবো।